কাতারে প্রত্যেক পুরুষ নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এক ডিক্রি জারি করেছেন। 18 বছর পূর্ণ হলে অথবা কলেজ জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেক ছেলে সন্তানকে সামরিক প্রশিক্ষণে পাঠাতে হবে। আমিরের নির্দেশে বলা হয়েছে প্রশিক্ষণের মেয়াদ হবে 1 বছর, এর মধ্যে 4 মাস সরাসরি সামরিক প্রশিক্ষণ নিতে হবে এবং বাকি 8 মাস যে কোনো একটি সরকারি অফিসে কাজ করতে হবে। কাতারের বিরুদ্ধে নানা ধরনের হুমকি বেড়ে যাওয়ায় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমিরের নির্দেশে বলা হয়েছে যারা সামরিক প্রশিক্ষণ নেবে না তারা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক পুরুষ নাগরিক 40 বছর বয়স পর্যন্ত দেশের সৈনিক হিসেবে গণ্য হবে এবং যুদ্ধের মতো যে কোনো ঘটনা ঘটলে তাকে সেখানে অংশ নিতে হবে। বর্তমানে কাতারে 22 লক্ষ লোক বাস করে, এর মধ্যে প্রায় 3.5 লক্ষ অধিবাসী দেশটির নাগরিক। সৌদি সহ বেশ কয়েকটি আরব দেশ তাদের উপর অবরোধ জারি করেছে, তবে কাতার কোনোভাবেই তাদের কাছে মাথা নত করতে সম্মতি হয়নি। Oh.